দেখুন, এই প্রোটন ফোনটি যে জন্য সেরা এবং যে জন্য আপনারা কিনবেন, আমি দু একটা কথা বলি। এটা প্রথমত একটা আরএফএল ব্র্যান্ডের ফোন, আরএফএল খুবই নাম করা, দেশের মধ্যে একটা ভালো পরিচিতি আছে এবং ফোনের বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো এবং ফিচার সমৃদ্ধ। হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের সামনে হাজির হলাম একটি নতুন আনবক্সিং নিয়ে। আজকে আনবক্সিং হবে RFL এর প্রোটন ফোন E19, এটা দিয়ে। এটা হচ্ছে অথবা .com থেকে কেনা হয়েছে। এটার দাম পড়ছে 1076 টাকা। এটার দাম স্ক্রিনের উপর দিয়ে দেবো। আর এখানে 150 টাকা ছাড় দেওয়া হয়েছে এখানে। আর এটা হচ্ছে আমাদের ওভারঅল আনবক্সিং। এটা হচ্ছে একদম হোম ডেলিভারি দিয়ে গেছে আমাদের এখানে। তো চলুন দেখি কীরকম ফোনটা, আনবক্সিং করে দেখা যাক। আনবক্সিং হতে হতে একটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ফোন এটা 2.4 ইঞ্চি ডিসপ্লে এবং বাটন ফোন। এটাতে ব্যাটারি অনেক ভালো, 25 mAh। দেখুন RFL, এ প্রোডাক্ট অফ RFL এবং প্রোটন ফোন। এটা আচ্ছা, এখানে অনেকগুলো ফিচার দেখানো আছে। ডুয়েল সিম, 25 mAh ব্যাটারি, ওয়্যারলেস FM, ব্লুটুথ, বাংলা কিবোর্ড, আচ্ছা, LED টর্চ 7mm, এবং 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে, ইন্টারনেটও আছে। এগুলা ইন্টারনেটের জন্য কী বা করা যাবে, আর ক্যামেরা তো খুবই খারাপ হবে, আর প্রাইভেশনও আছে, তা তো থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিল। এই সিলটা আমরা খোলার মাধ্যমে ফোনটা ওপেন করতে পারি। ওকে, আমরা সিল কেটে ফেললাম, এখন ফোনটা ওপেন করি। ওকে, প্রথমেই আমাদের ফোন, ফোনটা আমরা সাইডে রাখি, আগে আমরা ভিতরকার কন্টেন্টটা দেখি, কন্টেন্টটা কীরকম দেখি আমরা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়ারেন্টি কার্ড, এটার সাথে ওয়ারেন্টিও রয়েছে অবশ্য। এবং এইটা হচ্ছে আমাদের চার্জার, চার্জারটা খুলে দেখাই। এই হচ্ছে চার্জার, টিপিক্যাল চার্জার, ইউজ মাইক্রো USB চার্জার এটা। এবং এইটা এইটা হচ্ছে, এটা 5 ভোল্ট এবং 0.5 অ্যাম্পিয়ারের একটা চার্জার, অর্থাৎ 2.5 ওয়াট। আচ্ছা, এটা হচ্ছে ইয়ারফোন, যেটা খুবই বাজে কোয়ালিটিরই হবে অবশ্য। ওকে, ইয়ারফোন, টিপিক্যাল ইয়ারফোন, নাথিং। ওকে, এটা হচ্ছে আলাদাভাবে ব্যাটারিটা দিয়ে দিছে, 2500 mAh, অনেক ভারী এবং বোঝা যাচ্ছে অনেক বড়, এই কারণে এটা এটা একটা হাইলাইট, এই ফোনের একটা হাইলাইট ফিচার এটা, যে 2500 mAh ব্যাটারি, এই দামে 2500 mAh ব্যাটারি পাওয়া ইম্পসিবল। আচ্ছা, এই প্রোডাক্ট অফ RFL প্রোটন, এটা 2500 mAh ব্যাটারি, 3.7 ভোল্ট, 9.25 ওয়াট আওয়ার। আচ্ছা, আর এখানে কিছু দেওয়া আছে, তো দেখি আমাদের ফোনটা এখন দেখি। ওকে, হ্যারি তোর ফোন, নাইস। আচ্ছা, তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে হাইলাইট করা কিছু ফিচার আছে, এবং দেখতে বেশ সুন্দর সামনেরটা, দেখতে অনেক সুন্দর সামনে এই অংশটুকু। আচ্ছা, আমরা সামনের এই প্লাস্টিকের র্যাপারটা খুলি। ওকে, নাইস, এটা রেখে দিই। আচ্ছা, এইখানে একদম স্মার্টফোনের মতো একটা ডিজাইন দেওয়া, যদিও ট্রিপল ক্যামেরা না, কিন্তু একটা ডিজাইন দেওয়া স্মার্টফোনের মতো, ওয়াও। আর এখানে একটা বড় একটা টর্চ লাইট আছে, নিচে 3.5 mm জ্যাক, অডিও জ্যাক এবং চার্জিং, এবং একটা মাইক। আচ্ছা, আর এই পাশে, এই পাশে এটা কি, এই পাশে মনে হয় এটা, এই পাশে হচ্ছে ডেডিকেটেড টর্চের বাটন, ডেডিকেটেড। আচ্ছা, ভালোই। এখন ভিতরের অংশটা দেখি আমরা, এই দিক দিয়ে ওপেন করে। ওকে, আমরা ওপেন করে ফেলেছি। আচ্ছা, এখানে একটা সিম, একটা সিম আর একটা মেমোরি কার্ড। আচ্ছা, এখানে আমরা ব্যাটারিটা ইনসার্ট করি। ব্যাটারিটা বেশ বড়, বেশ বড়, দেখুন একদম 80% ব্যাটারি খেয়ে ফেলছে। ওকে, এখন এটা অন করার চেষ্টা করি, দেখি। দেখতে অনেক সুন্দর ফোনটা সামনে থেকে। ওকে, অন করা শুরু, পাওয়ার বাটনটা। ওকে, শুরু হয়ে গেছে। এটা হচ্ছে প্রোটন লেখা উঠছে। টিপিক্যাল, পিছনে হচ্ছে আমাদের এই সাউন্ড, এবং সামনে একটা মাইক্রো পিস,
আচ্ছা এখান থেকে দেখুন, আচ্ছা তো প্রথমে আমরা ওয়ালপেপার দেখতে পাচ্ছি। ওয়ালপেপারটা হচ্ছে একটা ফুলের এবং এখানে লেখা আছে প্লিজ ইনসার্ট সিম কার্ড, আর এখানে 00 অর্থাৎ 24 আওয়ারের ব্যাটারি দেওয়া। আচ্ছা দেখি ভিতরে কি কি আছে। আচ্ছা প্রথমে দেখুন সেটিংস, কল সেটিং, এটা সাধারণ টিপিক্যাল ফোনের মতোই, নাথিং এলস। এখানে সাধারণ ফোনে যেরকম ফিচার আছে সেরকমই পাবেন। ডেট অ্যান্ড টাইম, আপডেট সেটিং, এখানে অটো ডেট সেটিং দেওয়া আছে, অর্থাৎ আপনি সিম তুললে এটা এটার যে টাইমটা ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আচ্ছা পাওয়ার ব্যাটারি, এখানে ব্যাটারি পাওয়ার দেওয়া আছে হচ্ছে 61%, এটা অবশ্যই তাও 6 থেকে 12 ঘন্টা চার্জ দিতে হবে প্রথমবার ইউজের জন্য। আচ্ছা এরপরে আমরা ডিসপ্লেতে দেখতে পাই কন্ট্রাস্ট, অর্থাৎ ব্রাইটনেস একদম হাই করা। আচ্ছা এখানে ওয়ালপেপার দেওয়া একটাই, ও মাই গড, একটাই জাস্ট ওয়ালপেপার, ওকে নো প্রবলেম। আচ্ছা অটো কিপার লকটা অফ করে দেই, ডান। সিকিউরিটি এরকম আছে, কানেকশন, আচ্ছা 2G ফোন। ক্যামেরাটা দেখুন, ক্যামেরাটা নাথিং মাচ, নট দ্যাট ব্যাড, ওকে লেভেল, ওকে। এখানে গেমস আছে, আচ্ছা এই গেমসগুলো অবশ্যই খেলবেন না, কারণ খেললে আপনাদের টাকা কেটে নেবে। আর ফাইলসে কোনো প্রকার মেমোরির, ফোন মেমোরি নেই, এই কারণে মেমোরি কার্ড ইনসার্ট করতে হবে, তাছাড়া হবে না। আর কি আছে দেখুন, প্রোফাইল অর্থাৎ প্রাইভেশন নাকি সাইলেন্ট থাকবে এরকম। আচ্ছা নাথিং এলস, এখানে একটা, ওকে এখানে আমাদের, আচ্ছা এইখানে একটা ডেডিকেটেড বাটন আছে দেখুন, ঠিক রেড বাটনের উপরে, এটা হচ্ছে FM বাটন, এটা চাপ দিলে সরাসরি FM-এ নিয়ে যাবে, সরাসরি FM-এ নিয়ে যাবে, একদিক দিয়ে দিই। আর এখানে একটা ডেডিকেটেড বাটন আছে এইখানে, এটা হচ্ছে সরাসরি আপনাকে মিউজিক প্লেয়ার নিয়ে যাবে, যদি এখন মেমোরি কার্ড নেই কারণে মিউজিক প্লেয়ার হবে না। আর এই বাটনগুলো খুবই ক্লিকি, নট অ্যাজ গুড অ্যাজ নোকিয়া ফোনস, বাট ওকে, কারণ এই 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 বাটনগুলো অনেক শব্দ করে এবং একটু হার্ড। আর এখানে টিপিক্যাল সব কিছু রয়েছে। আর আচ্ছা দেখি আমরা এখন আমাদের টর্চ লাইট, ওকে টর্চ লাইটের বাটনটা ক্লিক কর, ওকে নাইস, দেখুন জ্বলে গেছে, এটা হচ্ছে ডেডিকেটেড বাটন। আচ্ছা দেখতেই পাচ্ছেন, আচ্ছা এটার আলো বেশ ভালো, খুব একটা খারাপ না, আলো খুব সুন্দর, অনেক বেশি আলো দেয়। আর এটা চার্জও থাকবে অনেকক্ষণ, পিছন থেকে দেখতে অনেক সুন্দর লাগে আর সামনে থেকে দেখতে আরও সুন্দর লাগে, খুবই সুন্দর একটা ফোন। আচ্ছা এখানে যে এক্সট্রা ডেডিকেটেড লাইট দেওয়া হয়েছে, প্রচুর আলো দেখা যাচ্ছে, এবং এখানে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 2500 mAh লং ব্যাটারি, যেটা দিয়ে আপনি 3 দিনের বেশি ব্যাকআপ পাবেন এবং ভালো চার্জ থাকবে। এখানে যে চার্জ দেওয়া হয়েছে 500 mAh, যেটা দিয়ে চার্জ করতে ফুল চার্জ দিয়ে 3 ঘন্টার বেশি লেগে যাবে। এখানে একটা লাউড স্পিকার ব্যবহার করা হয়েছে যার সাউন্ড অত্যধিক বেশি, এবং 2.4 ইঞ্চি যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এখানে ছোটরা চাইলে ভিডিও দেখতে পারে হিসাবে, কলিং এর হিসাবে, এবং একটা ব্যাকআপ ফোন হিসাবে খুব ভালো সার্ভিস পাবেন। বাটনগুলো খুবই প্রিমিয়াম, এবং খারাপ দিকের মধ্যে একটা আছে যে গেমস, এই গেমসে 3 বার বিনামূল্যে ট্রাই করুন আর গেমস কিনুন, তো বাচ্চারা না বুঝে এখানে ঢুকে বারবার খেলে দেখা যাবে তারা আপনার সিমের টাকা কেটে ফেলছে। তো এটা কোম্পানি হয়তো সিম থেকে কামাই করার একটা লাইন, এটা কখনোই ট্রাই করবেন না। আমি শুধু দেখালাম হেলিকপ্টার গেম। এবং এখানে অটো কলিং আছে যেটা অনেকেই খোঁজে, এই ফিচারটি, তো এই ফিচারটি রয়েছে এখানে। 15 মিনিটে মেমোরি কার্ড ইনসার্ট ছাড়া কোনো কাজ হচ্ছে না, এবং সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, স্পিকার সাউন্ড, কথা বললে মজা পাবেন, কলিংয়ে ভালো ফিচার পাবেন, এবং এখানে অ্যালার্ম ক্লক সহ ক্যালকুলেটার সহ এখানে ওয়াল ক্লক, ইউনিট কনভারসেশন, ব্লুটুথ সবগুলো ফিচার্সই পাচ্ছেন। তো সব মিলিয়ে ফোনটি আপনারা চাইলে নিতে পারেন, আমি মাত্র নগদে এক্সট্রা পেমেন্ট করে 100 টাকা ছাড় পেয়েছি, 926 টাকা পড়েছে আমার। তো ধন্যবাদ। তো এই ছিল আমাদের ভিডিও, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এবং চ্যানেলটিতে প্রথম আসলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।